বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কেন্দ্রভূমি বরিশাল, ধান নদী খাল বলা হয় এই তিন নিয়ে বরিশাল। সংক্ষেপে এটি হচ্ছে এর আঞ্চলিক বৈশিষ্ট্য। শ্যামল সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ পূর্ণভূমি বরিশাল অঞ্চল একসময় পরিচিত ছিল প্রাচ্যের শস্যভাণ্ডার হিসেবে। ধনসম্পদের সেই অতীতের প্রাচুর্য এখন তেমন নেই, তবে একটি ক্ষেত্রে বরিশাল অঞ্চল দেশের মধ্যে এখনও শীর্ষে, তা হচ্ছে শিক্ষা। এ অঞ্চলে সর্বত্র জুড়ে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের অনেক বীর ও শ্রেষ্ঠ সন্তানের জন্ম এ অঞ্চলে। শেরে বাংলা একে ফজলুল হক, জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্বর্গীয় অশ্বিনী কুমার দত্ত, স্বদেশী আন্দোলনের নেত্রী ও সমাজসেবক মনোরমা বসু ও রূপে মাসিমা, নারী মুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত ও কবি সুফিয়া কামাল, চারণ কবি মুকুন্দ দাস, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস প্রমুখ এদের মধ্যে অন্যতম। বরিশাল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলা নদীর পূর্ব পারে কর্ণকাঠিতে 50 একর জমিতে এই বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়। 18 ফেব্রুয়ারি 2010 ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুন রশিদ সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়ের প্রকাণ্ড পরিচালক নিযুক্ত করা হয়। 16 জুন জাতীয় সংসদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন পাশ করা হয়। মহান ভাষা আন্দোলনের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জন্ম নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে জন্মের সাথে জন্ম নেয় 6টি বিভাগ, যার মধ্যে অন্যতম একটি বিভাগ আমাদের অর্থনীতি বিভাগ। অর্থনীতি সহ বাকি আরও 5টি বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীর্ণশীর্ণ ক্যাম্পাস আলিঙ্গন করে নিয়েছিল আমাদের। সেই দিন আমাদের বরণ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসেছিলেন। সেই দিনে আমাদের অর্থনীতিকে আখ্যা দিয়ে গিয়েছিলেন গোল্ডেন ডিপার্টমেন্ট নামে। লাল সবুজ নানা বর্ণিল সাজে মুখরিত হয়েছিল আমাদের এই বরিশাল বিশ্ববিদ্যালয়। কচি কলাপাতার মতোই সেদিন সজীবতায় ঝলমল করছিল অডিটোরিয়াম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ স্যার সফল নেতৃত্বে ক্যাম্পাসে রূপ নিয়েছিল স্থায়ী ক্যাম্পাস হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমামুল হক স্যার, যার সফল নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় সমাদৃত হয়েছে দেশব্যাপী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন স্যার সততার সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়কে সফলতার চরম শিখরে নিয়ে যাচ্ছেন। ত্যাগের মহিমায় জর্জরিত হয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যে জ্ঞান তাপসীরা বিদায় নিয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন জনাব ইশিত আহমেদ, জনাব রেজানুল হক, জনাব আলাউদ্দিন, জনাব হাজারা খাতুন এবং জনাব আব্দুল কাদের, আর রয়েছেন সাফায়েত স্যার। স্থায়ী ক্যাম্পাসের শতকথা উপেক্ষা করে স্থায়ী জ্ঞানের আলোয় এই অর্থনীতি বিভাগকে আলোকিত করে রয়েছেন শিক্ষক মণ্ডলীরা, যার সফল নেতৃত্বে আছেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব রিজওয়ানা ইসলাম। এছাড়াও সম্মানিত শিক্ষক মণ্ডলীদের মধ্যে আছেন জ্যোতির্ময় বিশ্বাস স্যার, নাহিদা সুলতানা ম্যাম, ইফাত ফেরদৌস স্যার, মোহাম্মদ তানবির আহমেদ স্যার, অপূর্ব রয় স্যার, মার্জিয়া নমী ম্যাম, সুদীপা বসু ম্যাম এবং মামুনুর রহমান স্যার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম কোনো বিভাগ হিসেবে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে অর্থনীতি বিভাগ, যার পুরস্কার বিতরণী আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক বছর পবিত্র মাহে রমজানে অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত হয় ইফতার ও দোয়া মাহফিল। অর্থনীতিবিদেরা একটু এলোমেলোই হয়, আর ভবিষ্যৎ অর্থনীতিবিদ হিসেবে আমরা তার ব্যতিক্রম নই, কিন্তু ভাই বেলায় সম্পূর্ণতায় ভিন্ন চিত্র। যখন গ্রাফ আর ইকুয়েশনগুলো মস্তিষ্কে জিলাপির প্যাচ দিতে শুরু করে, তখন একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে আমরা মেতে উঠি হাসি গান আর আনন্দে।
হোক সেটা যে কোনো শিরোনাম। চীনদের আগমনে প্রতি বছর মুখরিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তাই স্থান করে নিতে অর্থনীতি বিভাগ সাজে নতুন সাজে, আর নাচ গানের বর্ণিল আয়োজনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে হৃদয়তার বন্ধনে বেঁধে নেওয়া হয় নবীনদের। শুধু শিক্ষা নয়, খেলাধুলায় এগিয়ে অর্থনীতি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রথম কোনো বিভাগ হিসেবে ইনডোর গেমসের আয়োজন করে অর্থনীতি বিভাগ। অর্থনীতি বিভাগ আয়োজন করে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যার প্রথম রানার্স আপ চতুর্থ ব্যাচ এবং অপরাজিত চ্যাম্পিয়ন হয় প্রথম ব্যাচ। বর্তমানে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 5টি। এছাড়াও একটি একটি করে শিরোপা নিজেদের ঝুলিতে ভরেছে তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ এবং অষ্টম ব্যাচের দামাল ছেলেরা। প্রথম কোনো প্রতিযোগিতায় মেয়েদের হাত ধরে অর্থনীতির ঘরে এসেছে ব্যাডমিন্টন রানার্স আপের শিরোপা। এই ধারাবাহিকতায় 2014 সালে অপরাজিত ক্রিকেট দল ইকন টাইগার্স এবং গত কয়েকদিন আগে হয়ে গেল ইপিএল সিজন 2, যার প্রথম চ্যাম্পিয়ন দল অপরাজিত চতুর্থ ব্যাচ এবং বর্তমান চ্যাম্পিয়ন সপ্তম ব্যাচ। শ্রেষ্ঠত্বের মিছিলে গৌরবের বিজয় চিনিয়ে নিয়ে এসেছে অর্থনীতি বিভাগের টেবিল টেনিস দল। অল্পের জন্য 2015 সালে ভলিবল শিরোপা হারিয়েছি, রানার্স আপ হয়েছি আমরা। 2016 সালে ফুটবল টুর্নামেন্টে হেরেছি ভাগ্যের কাছে, এসেছে রানার্স আপ শিরোপা। ২০১৭ ক্যারামের চ্যাম্পিয়নের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের চিহ্ন হয়ে দিয়েছে অর্থনীতি বিভাগের ধামাল ছেলেরা। পরাজয় ডরে না বীর, অর্থনীতি হারতে জানে না। এমন একদিন আসবে যেদিন শ্রেষ্ঠত্বের সকল শিরোপা থাকবে অর্থনীতির মুঠোয়। আপনার তরে নয়, জীবন গড় পরের তরে, বিশ্ব গড় জয়। অর্থনীতির শিক্ষার্থীদের হাতে জন্ম নিয়েছে মানবতার সেবায় নিয়োজিত সংগঠন একাত্তরের চেতনা। মাস্টার বরিশাল শেখায় বায়োসাইকোলজিস্ট। মানবতার সেবায় জাগ্রত সংগঠনগুলি কাজ করে যাচ্ছে নিয়মিত। সম্প্রতি গঠন করা হয়েছে নেটওয়ার্ক অফ ইকোনমিক্স স্টুডেন্টস, সংক্ষেপে যা NESBU। আমাদের বিভাগের এই অ্যাসোসিয়েশন সৃষ্টি করবে এক নতুন দিগন্তে। নববর্ষ ও বসন্ত আমাদের একটু বেশি নাড়া দেয়। মেতে উঠি আপন উৎসবে, সাজি সবাই আপন মনে। ছাত্র শিক্ষক সকলে একত্রে, যেন এক প্রাণের মিলন মেলা। সবার উপস্থিতি আমাদের নতুন বৈচিত্র্যের যোগান দেয়। আমরা ছোঁয়া পাই নতুন অনুভবের। বৈশাখ নিয়ে আসে নববর্ষ, নবসূচনা। নববর্ষের আগমনের সব জড়া ব্যথা ভুলে আমরা বাঙালি মেতে উঠি এক প্রাণের উৎসবে। তো চেনা বালুকা বেলায় ছোটাছুটি, সাগরের নীল জলে সেই স্নান। আজ চোখ বন্ধ করলে আমরা দেখতে পাই সেই স্মৃতি, যে স্মৃতি আমরা ফেলে আসিনি সমুদ্রতর। সেই স্মৃতি আছে আমাদের হৃদয়ে, আজও নাড়া দেয়। ইতিমধ্যে অর্থনীতি বিভাগের থেকে বিদায় নিয়েছে প্রথম ও দ্বিতীয় ব্যাচ। বিদায়ের দ্বার প্রান্তে রয়েছে তৃতীয় ও চতুর্থ ব্যাচ। একদিন অর্থনীতি বিভাগের হাত ধরেই বরিশাল বিশ্ববিদ্যালয়কে চিনবে সারা বিশ্ব। বরিশাল বিশ্ববিদ্যালয় একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।